নমুনা সংগ্রহ বেড়েছে এবং চব্বিশ ঘন্টায় পরীক্ষা এবং গত চব্বিশ ঘন্টায় আমাদের যে পিপি আমরা সংগ্রহ করেছি সেটা আমরা নতুন পিপি সংগ্রহ করেছি এক লক্ষ বিশ হাজার ছয়শ ষাটটি এবং বিতরণ হয়েছে একচল্লিশ হাজার পাঁচশোটি এবং এই মুহূর্তে আমাদের যে গতকাল কৃষকরা সবচেয়ে বেশি সব সবসময় চিন্তা করছেন সেটা হচ্ছে এন নাইনটি ফাইভ মাস্ক বাকি জিনিসগুলো নিয়ে আসলে কোনো সমস্যা নেই এন নাইনটি ফাইভ মাস্ক আমরা আমাদের মানে শেষ চেষ্টা করে যাচ্ছি যেখান থেকে যতখানি পারি আমরা সংগ্রহ করছি এবং যেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি সেখানে আমরা সেটা বিতরণ করে যাচ্ছি এখানে পরীক্ষার কিটস আমাদের বিরানব্বই হাজার কিট আমরা সংগ্রহ করেছি এবং বর্তমানে মজুদ আছে একাত্তর হাজার কোয়ারেন্টাইন আপনারা জানেন যে হোম কোয়ারেন্টাইন চব্বিশ ঘন্টায় দুই হাজার তিপ্পান্ন জন নতুন হোম কোয়ারেন্টাইনে গেছেন এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন একাত্তর হাজার দুশো চুয়াল্লিশ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আসে চারশো একুশ জন অর্থাৎ মোট আমাদের চব্বিশ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে দুই হাজার চারশো চুয়াত্তর জন এবং এর থেকে আবার চব্বিশ ঘন্টায় ছাড় পেয়েছেন ছয়শো ষাট জন এবং বর্তমানে আমাদের হোম কোয়ারেন্টাইনে আছেন এগারো হাজার আটশো নয় জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সাতশো বিরানব্বই জন মোট বারো হাজার বারো হাজার এক জন এবং আমাদের কোয়ারেন্টাইনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আমাদের যে ক্যাপাসিটি সেটা আগের চেয়ে বেড়েছে আমাদের সারা দেশে চৌষট্টিটা জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে চারশো সত্তরটি প্রতিষ্ঠানকে এবং এর মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করতে পারবো চব্বিশ হাজার চারশো বিরানব্বই জনকে আইসোলেশনের যে সংখ্যা ছিল সেটা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বাড়ানোর জন্য গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মানিক এমপি আপনাদের সামনে এর ব্যাপারে কিছু তথ্য তুলে ধরেছেন সেগুলো যখনই যোগ হবে আমরা এটার সাথে যুক্ত করব কিন্তু এই মুহূর্তে আমাদের একদম প্রস্তুত আছে হচ্ছে ঢাকা মহানগরীতে পনেরোশো পঞ্চাশ এবং সারা দেশে সাত হাজার এবং আইসিউ সংখ্যা শুধুমাত্র কোভিড নাইন্টিন ট্রিটমেন্ট করবে এরকম যাদের ডায়ালাইসিস এবং আইসিউ প্রয়োজন হবে সেরকম সংখ্যা হচ্ছে একশো বারোটি এবং ডায়ালাইসিস ইউনিট আছে একশো চল্লিশটি তবে আমি এটা বলতে চাই এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কালকে যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের কিন্তু এর বাইরে অনেক আমাদের ভেন্টিলেটার আছে যেগুলো প্রয়োজনের সময় আমরা এই কোভিড নাইন্টিনের জন্যও ব্যবহার করব আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটা গতকালকে বলেছেন আমি আবারও আপনাদেরকে বলছি যে আমাদের ভেন্টিলেটার আছে পাঁচশো পঞ্চাশটি এবং ক্রয়ের জন্য আরও তিনশো আশিটি প্রক্রিয়াধীন এবং আরও বিভিন্ন জায়গায় যে আমাদের আইসোলেশন সেন্টারগুলি তৈরি হচ্ছে সেটার ব্যাপারেও আমাদের মন্ত্রী মহোদয় গতকালকে বলেছেন আপনাদেরকে তার মধ্যে আমাদের যে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে তারা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে তারা আমাদের আইসোলেশন তৈরি করার জন্য আমাদেরকে বলেছেন এবং যে চারটি বিল্ডিং আছে সেখানেও আইসোলেশন হাসপাতাল তৈরি হবে এ বিষয়ে তিনি আমাদেরকে গতকালকে অবগত করেছেন এবং আহ এই বিষয়টি আমরা জানি যে আমরা এগুলো দ্রুতই সম্প্রসারণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের হটলাইনে যে স্বাস্থ্য পরামর্শ কারণ আমরা এখন মানুষকে বলছি যে আপনি ঘরে থাকুন এবং ঘরে থেকে আপনারা স্বাস্থ্য পরামর্শ নিন বাইরে গেলে অন্য মানুষরা অসুস্থ হবে তার বাসার মানুষ অসুস্থ হবে যেখানে যাবেন সেখানে অন্য যে সাধারণ রুগীরা আছেন তারা অসুস্থ হবেন সুতরাং যতক্ষণ পর্যন্ত তিনি পারেন তিনি হটলাইনের মাধ্যমে এই স্বাস্থ্য পরামর্শ নিবেন এই ক্ষেত্রে আমাদের যে হটলাইন গুলো আছে আপনারা জানেন একটা স্বাস্থ্য বাতায়ন এক বাষট্টি এছাড়া তিন 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 এবং আইডিসিআর এর হটলাইন নাম্বার দুটি ডেডিকেটেড কোভিড নাইন্টিনের জন্য এক শূন্য ছয় পাঁচ পাঁচ এবং এক শূন্য এক নয় চার চার তিন 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 দুই 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 এই স্বাস্থ্য আমাদের গত চব্বিশ ঘন্টায় তেষট্টি হাজার তিনশো উনআশি জন মানুষ সেবা নিয়েছেন এবং তিন 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 এই নাম্বারে পঁয়তাল্লিশ হাজার যে মানুষটি উপজেলায় এক লক্ষ তিনি যদি এই নাম্বার গুলোতে আহ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তিনি তার যে স্থানীয় যে হাসপাতাল আছেন আছে উপজেলা এবং যে স্বাস্থ্যকর্মী আছে তাদের সাথেও যোগাযোগ করে এ বিষয়ে সাহায্য পেতে পারেন এবং অনলাইন প্ল্যাটফর্ম হটলাইন সেবা দেওয়ার জন্য চিকিৎসক আছেন চোদ্দ হাজার উনচল্লিশ জন এবং গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরো একশো আটান্ন জন চিকিৎসক তরুণ চিকিৎসক এ ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছেন যারা স্বেচ্ছা ভিত্তিতে আমাদেরকে সেবা দিচ্ছেন এই মুহূর্তে আমাদের দুই হাজার নয়শো পঁচানব্বই অর্থাৎ প্রায় তিন হাজার চিকিৎসক এই আমাদের অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে তারা সেবা প্রদান করছেন আমাদের যে স্ক্রিনিং আমাদের পোর্ট স্ক্রিনিং আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি আমাদের আপনারা জানেন যে যেহেতু আমাদের আন্ত আন্তর্জাতিক যে ট্রেন বন্ধ আছে ট্রেন সেজন্য সেখানে কোনো যাত্রী আসেনি কিন্তু বিমানবন্দর দিয়ে কিছু মানুষ ঢুকছে এখনো সতেরো জন মানুষ আহ ঢুকেছেন এয়ারপোর্ট দিয়ে সমুদ্র বন্দর দিয়ে চব্বিশ ঘন্টায় দুইশো জন এবং স্থল বন্দর দিয়ে তিরিশ জন এবং গতকালকে এই বিষয়টা আমরা বলেছি যে বিমানবন্দর দিয়ে যারা ঢুকছেন তাদেরকে আমরা যাদের সার্টিফিকেট আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা সার্টিফিকেট নিয়ে আসছে না যে দেশ থেকে এসেছে তাদেরকে আমাদের সেনাবাহিনীর নির্দেশনায় তাদেরকে আমাদের হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাকিগুলো একইভাবেই আমরা করছি আমাদের যে সাথে যে বেনাপোলের ওখানে আমাদের একটি কোয়ারেন্টাইন সেন্টার আছে সেখানেও তাদেরকে প্রয়োজন হলে সার্টিফিকেট না থাকলে তাদেরকে সেখানে কোয়ারেন্টাইন করা হচ্ছে আমাদের গতকাল পর্যন্ত আমাদের ওয়েবসাইটে একুশটি গাইডলাইন ছিল এই চব্বিশ ঘন্টা আমরা আরো দুটি নতুন গাইডলাইন সংযোগ করেছি একটা হলো মাস্ক পরা ব্যবহার করা খুলে ফেলা এবং নিষ্পত্তি এবং ধ্বংস করার পদ্ধতির গাইডলাইন এই মাস্ক পরা এবং পিপি পরা এগুলো যদি আমরা ঠিকমতো না করি দেখা যায় যে এগুলো পরার পরেও মানুষ ইনফেক্টেড হতে পারে কারণ এগুলো পরা এবং খোলার নির্দিষ্ট নিয়ম আছে তা না হলে এটা ইনফেকশন বাধা দেওয়ার বদলে বরং ইনফেকশন আরো বেশি ছড়াতে পারে এবং আরেকটি গাইডলাইন হচ্ছে কোভিড নাইনটিন রোগীর সেবাদানকারীদের পিপি ব্যবহারের আদর্শ নিয়মাবলী বিষয়ক একটি ভিডিও আমরা প্রকাশ করেছি এটা পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ডাব্লিউ অথবা ডাব্লিউ আপনারা প্রয়োজনে এগুলো দেখে নেবেন এগুলো আপনাদেরকে আশা করি সাহায্য করবে এবং এর আগে আরো কিন্তু একুশটি গাইডলাইন আছে সেগুলো আপনারা প্রয়োজনে আপনারা এটা দেখে নেবেন আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এ পর্যন্ত আমরা দশই এপ্রিল পর্যন্ত আমরা ঢাকার বিভিন্ন ডেডিকেটেড হাসপাতাল সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার উপজেলা সহ মোট তিন জন সরকারি চিকিৎসক এক জন নার্সকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে প্রত্যেকটি জেলায় আমরা প্রশিক্ষণ শুরু করছি এবং আপনি জানেন যে আপনারা জানেন যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠানের চিকিৎসক এবং নার্সগণকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড নাইন্টিন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা আরো কতগুলো জিনিস বলতে চাই সেটা হচ্ছে আসলে আমরা বিভিন্ন পরামর্শ আপনাদেরকে দিচ্ছি সেই পরামর্শগুলির বিষয়ে আমাদের প্রতিদিনের যে নিয়মিত পরামর্শ আমরা দিয়ে থাকি সেগুলো আপনারা জানেন তবে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আমরা সাত দিন আগে যে পরামর্শটা দিয়েছি বা আমাদের ওর ওয়েবসাইটে থেকে আমাদের যিনি ওর যে ডিরেক্টর জেনারেল আছেন তিনি প্রতিদিন ব্রিফিং দেন সেখানে যেটা দিচ্ছেন দেখা যাচ্ছে সাত দিন পরে অনেক সময় কিন্তু নতুন জিনিস এসে যাচ্ছে কারণ এটা একটি নতুন ভাইরাস সুতরাং প্রতিনিয়ত এটা বিভিন্ন রকম গবেষণা করে বিভিন্ন রকম নতুন পাওয়া যাচ্ছে সুতরাং যেটা আমরা বলছি সেটা যদি পরবর্তীতে অন্য কোনো সূত্র থেকে অন্যরকম পাওয়া যায় সেটাও আমরা বলবো কিন্তু এই বিষয়ে আপনি আপনাদের বুঝতে হবে যে যখন নোবেল ভাইরাস বা নোবেল কোনো কিছু আসে তখন এরকম চেঞ্জ হয় এটাকে আপনারা আমাদের অজ্ঞতা হিসেবে না নিয়ে আপনারা বুঝবেন যে এটাকে আমরা আসলে যেটুকু জানতাম সেটুকু আপনাদের কাছে বলেছি এবং যদি সেখানে কোনো পরিবর্তন হয় অবশ্যই সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যেমন আমরা এটা কি কিভাবে ছড়াই সেটা নিয়ে আমরা সবসময় বলছি যে হাতের মাধ্যমে বা বিভিন্ন ব্যবহার্য জিনিসের মাধ্যমে ছড়ায় ড্রপলেট প্লেট ড্রপ মাধ্যমে ছড়ায় শ্বাসতন্ত্র শ্বাসতন্ত্র দিয়ে ঢোকে কিন্তু আমরা এটাকে এয়ার বর্ণ আবার বলি না কিন্তু এটা বাতাসে বেশিক্ষণ ভেসে থাকতে পারে না ড্রপলেট যেহেতু মাটিতে পড়ে যায় এবং এগুলোর অনেকগুলো ব্যাপার আছে এখন পর্যন্ত এটুকুই আমরা জানি সুতরাং আমরা যে পরামর্শগুলো আমরা বারবার দিই সেটা হচ্ছে যে আমাদের শারীরিক দূরত্বটা বজায় রাখা এই যে হোম আমরা যে লকডাউন করছি কোয়ারেন্টাইন করছি এটা কিন্তু আসলে আমরা বলবো না যে যদি আমরা সাধারণভাবে বলি সামাজিক দূরত্ব আসলে এটা সামাজিক দূরত্ব না সামাজিক দূরত্ব দূরত্ব আমরা করছি না আমরা করছি শারীরিক দূরত্ব একজন আরেকজন থেকে কম পক্ষে বাহিনীর সদস্যরা এবং এরকম আরো যারা বিভিন্ন রকম পরিচ্ছন্নতা কর্মী আছেন নার্সরা আছেন যারা আমাদের স্বাস্থ্যকর্মীদের সাথে যুক্ত এরকম অনেক মানুষ আছে যারা পানি বিতরণ করেন ওয়াসার লোক আপনারা জানেন যে এরকম যারা আছেন তাদেরকে বাইরে যেতেই হয় সুতরাং বাসায় ঢুকে তারা যেন তাদের নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে কাপড় ধুয়ে ফেলা হাত পরিষ্কার করা গোসল করে ফেলা কোন মানুষকে স্পর্শ করার আগে কোনো জিনিসকে স্পর্শ করার আগে এগুলো তারা করবেন এবং বাসার ভিতরেও আমরা জানি না আসলে বাসার ভিতরেও আমরা একজন থেকে আরেকজন তিন ফুটের অধিক দূরত্বে থাকবো এবং বাসার বাইরে তো অবশ্যই থাকবো এবং একান্ত প্রয়োজন না হলে আমরা বাসার বাইরে যাব না সর্দি কাশি যদি হয় এবং বাসার বাইরে যদি যেতেই হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলবেন এবং তা আমাদের যা তাদের আছেন তারা এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন তাদের স্বজনকে সুস্থ রাখার জন্য সে বিষয়ে আমরা তাদের সাহায্য প্রার্থনা করি এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া এটা সব জায়গায় বলা হচ্ছে সাবান পানি দিয়ে আমরা বারবার হাত ধুব এবং হাত ধোয়ার অভ্যাস করবো ভালোভাবে আমরা এই হাতগুলো ধুবো এবং যদি পারি আরো কবজি পর্যন্ত ধুলেও কোনো অসুবিধা নেই অবশ্যই কবজি পর্যন্ত ধুবো মানে আমরা যত বেশি আমাদের এইটা করব তত বেশি আমরা সংক্রমণ মুক্ত থাকতে পারব এবং এইটা আমরা যদি বাসার বাইরে যাই এসে কোনো কিছু স্পর্শ করার আগে এটা আমি একবার বলেছি আবারও ভালোভাবে হাত ধুয়ে নেব প্রত্যেকবার আমরা শুধু একই কথা বলবো আপনাদের হয়তো খারাপ লাগবে যে খালি একই কথা বলে এগুলো আমরা জানি কিন্তু আমরা এটা আসলে চাচ্ছি আমাদের মানুষের মস্তিষ্কে আমাদের মানুষের হৃদয়ে ঢুকে দেওয়ার জন্য কারণ এই প্র্যাকটিস করা আসলে খুবই একটা কঠিন বিষয় এবং বাইরে থাকলে যদি না পারি তাহলে স্যানিটাইজার ব্যবহার করব সামান্য জ্বর কাশি হাতি সর্দি গলা ব্যথা এই সমস্ত যদি হয় তাহলে বাড়িতেই চিকিৎসা নিব যদি শ্বাসকষ্ট হয় অবশ্যই আমরা আমাদের স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করবো হটলাইনের মাধ্যমে অথবা আমাদের প্রয়োজনে আমাদের যে নিকটস্থ যে স্বাস্থ্যকর্মী আছে তাদের সাথে ফোনের মাধ্যমে এবং এই হটলাইন নাম্বার গুলো আমরা বলেছি আপনারা এটা ফোন করবেন ফোন করে এটা জেনে নেবেন এবং কোভিড বা অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যায় আমরা আমি আপনাদেরকে বলি যে এখানে আমরা একটু বিশ্ব পরিস্থিতি আসলে আমরা সবাই জানি যে এ পর্যন্ত চোদ্দ লাখের উপরে মানুষ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ মানুষ আমাদের আক্রান্ত হয়েছে যার মধ্যে এই পর্যন্ত মৃত্যুই হয়েছে পঁচাশি হাজার পাঁচশো বাইশ জনের এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় গত চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে আটশো জন এবং চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে বিয়াল্লিশ জন এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি আছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ নেপাল ভুটান এবং এগুলোর একদম আপডেটেড তথ্য আমাদের কাছে নাই যে তাদের তথ্যটা আমাদের আটই এপ্রিল পর্যন্ত আছে এই জন্য তাদের প্রতিটি দেশে কি পরিমাণ রোগ আছে আছে রোগী আমি আর বললাম না কিন্তু টোটালটা আছে সেই টোটাল অংশটুকুই পুরো যেটা আমি বললাম সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমি পরিশেষে শুধু একটু আরেকটু কথা বলতে চাই যে আমরা জানি আসলে যে এই অসুখটা কোনো আহ ভেদাভেদ মানছে না ধনী গরিব নির্বিশেষে সকল পেশার মানুষকে এফেক্ট করছে এবং এটা যেমন যে মানুষ কোনো জরুরি সেবা কাজে নিয়োজিত নয় তাকেও করছে যারা জরুরি সেবা কাজে নিয়োজিত তাদেরকেও করছে এবং যারা জরুরি সেবা কাজে বিশেষত যারা মানুষের অসুস্থ মানুষকে চিকিৎসা দিচ্ছে সেটা কোভিড নাইনটিনে আক্রান্ত অথবা অন্য কোনো মানুষ যে আসলে অ্যাসিমটোমেটিক কোভিড নাইন্টিনে আক্রান্ত সেরকম মানুষকে যারা চিকিৎসা দিচ্ছে সেখানে চিকিৎসক আছেন নার্স আছেন ওয়ার্ড আছেন ক্লিনাররা আছেন এরকম অনেকেই আছেন রুগীর আত্মীয় স্বজনও অনেক সময় থাকেন তারা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করছেন এবং তাদের ঝুঁকি নিরাময়ের জন্য আমরা আক্রাঞ্চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা অবশ্যই আমি স্বাস্থ্য অধি দপ্তর পক্ষ থেকে আমাদের যে চিকিৎসকরা অথবা আমাদের যে সেবক সেবিকাবৃন্দ এই এই ব্যাপারে ইনফেক্টেড হয়েছেন অথবা সবসময় ইনফেক্টেড হওয়ার সম্মুখীন হতে পারেন তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা এবং তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন সবকিছু ভয় ভীতিকে উপলব্ধি করেও আমাদের যে সমস্ত সংবাদকর্মীরা এই সংবাদ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন সংবাদ নিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য